কাব্য ছাড়াও মধুসূদন লিখেছিলেন আরো দুটি ফার্স। আজকের বিষয় সাহিত্য নয়, মিস ইউনিভার্স। মিস ইউনিভার্স হলো বৃহত্তম আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা। ভারতের প্রথম মিস ইউনিভার্স হলেন সুস্মিতা সেন। লারা দত্তের 21 বছর পর 2021 সালে যে ভারতকন্যা আবার মিস ইউনিভার্সের মুকুটটি অর্জন করলেন, তিনি হলেন হারনাজ সান্ধু। বিশ্বের সবচেয়ে বড় সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রতিযোগীর সবচেয়ে বড় যে মানদণ্ড পূরণ করতে হয় তা হলো বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। প্রার্থী কখনোই বিবাহিত, গর্ভবতী বা সন্তানের পিতামাতা হতে পারবে না। নিজ দেশে আয়োজিত সুন্দরী প্রতিযোগিতার বিজয়ীরাই কেবলমাত্র এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। এই কারণেই প্রতি বছর মিস ইউনিভার্স প্রতিযোগিতা আরম্ভ হওয়ার আগে প্রত্যেক দেশের কাছে তাদের নির্বাচিত সুন্দরীদের তালিকা চাওয়া হয়। যদি কোনো দেশ জাতীয়ভাবে সুন্দরী প্রতিযোগিতার আয়োজন না করে থাকেন, সেক্ষেত্রে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ নিজস্ব এজেন্ট নিয়োগের মাধ্যমে সেই দেশে প্রতিযোগিতার আয়োজন করে সেখান থেকে প্রার্থী নির্বাচন করে থাকেন। মিস ইউনিভার্স নির্বাচনের প্রথম রাউন্ডে প্রার্থীরা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়ে থাকেন। প্রথম রাউন্ডে জয়ী প্রার্থীরাই সেমিফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করতে পারে। সেমিফাইনাল রাউন্ডে প্রতিযোগীদের সাঁতারের পোশাক, অ্যাথলেটিক পোশাক এবং গাউন পরে হাঁটতে হয়। সেমিফাইনাল রাউন্ডের পারফরমেন্সের উপর ভিত্তি করেই সেরা 6 প্রতিযোগীকে ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচন করা হয়। ফাইনাল রাউন্ডেও প্রতিযোগীদের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়। এরপর টপ 3 প্রতিযোগীকে একটি সাধারণ প্রশ্নের উত্তর দিতে হয়। এরপর সর্বোচ্চ স্কোরের উপর ভিত্তি করেই বিজয়ীর নাম ঘোষণা করা হয় এবং তিনি মিস ইউনিভার্স হিসেবে নির্বাচিত হন। তাহলে আমরা দেখলাম মূলত 3টি রাউন্ডে বিচারের মাধ্যমেই সর্বোচ্চ প্রতিযোগীকে মিস ইউনিভার্স হিসেবে ঘোষণা করা হয়। সুইমস্যুট রাউন্ডে আংশিক পোশাকে নিজেকে আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থাপন করতে হয়। সন্ধ্যায় গাউন প্রতিযোগিতার সময় নিজেকে মার্জিতভাবে উপস্থাপন করতে হয় এবং শেষ কমন প্রশ্নে নিজের ইউনিক মতামতকে তুলে ধরতে হয়। এবছর শেষ কমন প্রশ্নটি ছিল বর্তমান মহিলাদের জীবনে যে চাপ, সেই চাপকে তারা কিভাবে সামলাবেন সে ব্যাপারে পরামর্শ দেওয়ার জন্য। উত্তরে পাঞ্জাব কন্যা হারনাজ সিন্ধু বলেছিলেন, বর্তমান ইয়াং জেনারেশন যে সমস্যাটা অনুভব করছে সেটা হলো নিজের প্রতি বিশ্বাসের অভাব। তিনি ইয়াং জেনারেশনের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন, কখনোই নিজের প্রতি বিশ্বাসকে হারালে চলবে না এবং নিজেকে কখনোই অন্যের সঙ্গে তুলনা করলে চলবে না, কারণ নিজের মধ্যে এমন কিছু ইউনিকনেস আছে যা হয়তো অন্যের মধ্যে নেই। এই ইউনিকনেসই তোমাকে তুমি করে তুলবে এবং তুমি হয়ে উঠবে সুন্দর। এই সঙ্গে তিনি আরও জানিয়েছেন, বিশ্বে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাগুলি সম্পর্কে সবাইকে কিন্তু ওয়াকিবহাল থাকতে হবে। মিস ইউনিভার্স শুধুমাত্র সৌন্দর্যের প্রতিযোগিতা নয়, এখানে শারীরিক সৌন্দর্যের পাশাপাশি দেখা হয় বুদ্ধিমত্তা, ব্যক্তিত্ব, সাহস এবং সাধারণ জ্ঞান। এবং মিস ইউনিভার্স নির্বাচিত হওয়ার পরে চুক্তি অনুযায়ী প্রার্থীকে কিন্তু বিভিন্ন জনসচেতনতামূলক কাজে অংশগ্রহণ করতে হয়। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, নমস্কার।